হ্যালো আর আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে একটি নতুন পিএইচডি এবং এমফিল ফিল নোটিফিকেশান ব্যাপারে আলোচনা করবো এবং এই নতুন পিএইচডি এম ফিল নোটিফিকেশানটি রিলিজ হয়েছে তার ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে এবং এখানে টোটাল এমফিল এবং পিএইচডি মিলিয়ে দুশো বাহান্নটি সিট রয়েছে এবং এখানে ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস কমার্স ল প্রত্যেকটি ফ্যাকাল্টি থেকে কিন্তু এখানে পিএইচডি এবং এম ফিলের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে সিট রয়েছে অ্যাপ্লিকেশান ফি কত রাখা হয়েছে এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা যারা চ্যানেল নতুন রয়েছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে তো চলুন নোটিফিকেশানটি ডিটেলসে দেখে নেওয়া যাক যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে এখানে পিএইচডি এবং এম নোটিফিকেশন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং দেখুন এখানে কিন্তু দু হাজার একুশ রাখা হয়েছে যেমন আপনারা হয়তো আগের বারে যারা ফর্ম ফিল আপ করেছিলেন দু হাজার একুশ সালে যে নোটিফিকেশান রিলিজ হয়েছিল সেখানে কুড়ি রাখা হয়েছিল এবং এখানে কিন্তু কুড়ি বাইশ রাখা হয়েছিল এবং এবারে দু হাজার বাইশ সালে নোটিফিকেশান রিলিজ করা হলো এবং সেটা এখানে একুশ সাল রাখা হয়েছে এবং এখানেও কিন্তু সেজন একুশ এবং তেইশ রাখা হয়েছে যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশান টু দ্য পিএইচডি প্রোগ্রাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যান্ড এমফিল প্রোগ্রাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি থ্রি আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস ইটিসি অ্যান্ড সায়েন্স অফ দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবেল ইন্টেন্ডিং অ্যাপ্লিকেন্টস থ্রো অনলাইন মোড তো এখানে কিন্তু ফর্ম ফিল আপ সম্পূর্ণ অনলাইন মোডে হবে এবং এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়েই আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন এবং অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সাতই ফেব্রুয়ারি থেকে এবং অনলাইন ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে একুশ ফেব্রুয়ারি এই ডেটটি অবশ্যই খেয়াল রাখবেন সাত তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং একুশ তারিখ হচ্ছে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং তার সঙ্গে ট্রানজ্যাকশান চার্জ আপনাকে অনলাইন মোডেই কিন্তু পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর আপনি কিন্তু সে পেমেন্ট রিসিপ্টের একটি প্রিন্ট কপি ডাউনলোড করে নেবেন এবং তারপরে এখানে বলা রয়েছে এলিজিবিলিটি এবং এটা পিএইচডি প্রোগ্রামের এলিজিবিলিটি এবং সাধারণত পিএইচডি প্রোগ্রামের এলিজিবিলিটি হচ্ছে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্টেজ মার্কস আপনাকে রাখতে হবে এবং যদি আপনি এসসি কিংবা এসটি কিংবা ওবিসি এ ওবিসি বি কিংবা ডিফারেন্টলি এবেল ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে আপনাকে পাঁচ পার্সেন্টেজ ছাড় দেওয়া হবে এবং তারপরে দেখুন এখানে এমফিল প্রোগ্রামের কথা বলা হচ্ছে এবং এমফিল প্রোগ্রামের ক্ষেত্রেও একই নিয়ম আপনাকে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্টেজ মার্কস রাখতে হবে এবং আপনি যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনার পাঁচ পার্সেন্টেজ মার্কস ছাড় দেওয়া হবে এবং তারপরে দেখুন এখানে বলা রয়েছে প্রসিডিউর ফর অ্যাডমিশান এবং এমফিল ফিল এবং পিএইচডি প্রোগ্রামে আপনাকে অ্যাডমিশান নিতে গেলে প্রথমে আপনাকে একটি প্রাইমারি ভাইভাভাস দিতে হবে মূলত এখানে কিন্তু কোনো রকম রেটের সিস্টেম নেই রেটের বদলেই কিন্তু প্রাইমারি ভাইভাস হবে এবং সেটি গুগল মিটের মাধ্যমে কন্ডাক্ট করা হবে এবং প্রাইমারি ভাইভাভয়েস যদি আপনি কোয়ালিফাইড করেন সেক্ষেত্রে আপনি পৌঁছে যাবেন ফাইনাল ভাইভা ভয়েসে এবং ফাইনাল ভাইভা ভয়েস যদি আপনি কোয়ালিফাইড করেন তারপর আপনি অ্যাডমিশনের জন্য সিলেক্টেড হবেন এবং এখানে দেখুন প্রাইমারি ভাইভা ভয়েসের সিলেবাস দেওয়া রয়েছে মূলত দুটি বিষয় এখানে কভার করা হবে দেখুন একটি হচ্ছে রিসার্চ মেথ্রোলজি আরেকটি হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট অর্থাৎ প্রাইমারি ফাইবাভস থেকে কিন্তু এই রিসার্চ মেথ্রোলজি এবং স্পেসিফিক সাবজেক্ট থেকে আপনাকে কোশ্চেন করা হবে এবং তারপরে দেখুন এখানে বলা রয়েছে এক্সেমশান ফ্রম ফাইবাভস তো যে সমস্ত শিক্ষার্থীরা ফুল টাইম রেগুলার এমফিল ডিগ্রি পাস করেছেন এবং তার সাথে আপনাদের কোসওয়ার্ক করা রয়েছে এবং ইউজিসি নেট কিংবা জেআরএফ কিংবা সেট কিংবা স্লেট কিংবা গেট বা কোনো টিচার ফেলোশিপ আপনারা প্রাপ্ত সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রাইমারি ভাভা থেকে কিন্তু আপনারা এক্সেমটেড হয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি পৌঁছে যাবেন ফাইনাল ভাভা এবং তারপরে দেখুন এখানে বলা রয়েছে ফাইনাল ইন্টারভিউ এবং আপনাকে এই প্রাইমারি ভাইভা ভয়েস কোয়ালিফাই করতে হবে এবং এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস পঞ্চাশ পার্সেন্টেজ রাখা হয়েছে যদি আপনি কোয়ালিফাইড করেন সেক্ষেত্রে আপনি পৌঁছে যাবেন ফাইনাল ইন্টারভিউতে এবং ফাইনাল ইন্টারভিউতে থাকছে আপনার তিরিশ মার্ক তো তিরিশ মার্কের মধ্যে আপনার মার্কস যেমন হবে সেই বিশেষে কিন্তু আপনার মিডিল লিস্ট পাবলিশ করা হবে তো এখানে দেখুন এখানে অ্যাকাডেমিক রেকর্ডস ভাইভা ভয়েস এবং টোটাল দেওয়া রয়েছে তো মূলত এখানে দেখুন মার্কসটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে প্রথমে একাডেমিক রেকর্ডস দেখা হবে তার জন্য কুড়ি মার্কস রাখা হয়েছে এবং সেখানে দেখুন হায়ার সেকেন্ডারি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এই তিনটে ক্যাটাগরি দেখা হচ্ছে এবং সেখানে কুড়ি মার্কস রাখা হয়েছে হায়ার সেকেন্ডারির জন্য পাঁচ মার্ক আন্ডার গ্র্যাজুয়েটের জন্য পাঁচ মার্ক তারপরে পোস্ট গ্র্যাজুয়েটের জন্য দশ মার্ক এই তিনটে সেকশান করা হয়েছে এবং ভাইভাভাসের জন্য তিরিশ মার্ক এই টোটাল রয়েছে পঞ্চাশ মার্ক তো অ্যাকাডেমিক রেকর্ড প্লাস ভাইভাভাস দুটো বিষয় কিন্তু এখানে প্রভাব ফেলবে এবং এই পঞ্চাশের মধ্যে আপনার স্কোর যত হবে সেই বেসিসেই কিন্তু আপনার মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই যারা ইন সার্ভিস অ্যাপ্লিকেন্ট রয়েছে আপনারা প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লিকেশান করবেন এবং এখানে এনওসির ব্যাপারটা নিয়ে অনেকটা কনফিউশান থাকে এবং এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে আপনাকে কিন্তু এনওসি ওসি যারা যারা ইনসার্ভিস অ্যাপ্লিকেন্ট রয়েছেন আপনাদের কিন্তু এনওসি সাবমিট করতে হবে এবং সেটা অ্যাডমিশানের সময় সাবমিট করতে হবে তো অনলাইন ফর্ম ফিল করার সময় কিন্তু আপনাকে সাবমিট করতে হবে না আপনাকে অ্যাডমিশানের সময় সাবমিট করতে হবে এটা এখানে লেখা রয়েছে এবং কোনো সার্ভিস অ্যাপ্লিকেন্ট আপনারা যদি অন্য কোনো ফুল টাইম রেগুলার কোর্স করেন সেক্ষেত্রে এম ফিল কোর্সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে দেখুন এখানে রিজার্ভেশান দেওয়া রয়েছে এসসিদের জন্য বাইশ পার্সেন্টেজ এসটি জন্য সিক্স পার্সেন্টেজ ওবিসিদের জন্য টেন পার্সেন্টেজ ওবিসি বি সেভেন পার্সেন্টেজ এবং এখানে ডিএ ক্যান্ডিডেট রয়েছে ডিএ মূলত ডিফারেন্টলি এবেল ক্যান্ডিডেট তাদের জন্য ফাইভ পার্সেন্টেজ রিজার্ভেশান রয়েছে তারপর দেখুন এখানে ডেট অফ ইন্টারভিউ ফর ডিফারেন্টলি এবেল্ড বা ডিএ ক্যান্ডিডেট এটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে তারপর দেখুন শিডিউল অফ প্রাইমারি অ্যান্ড ফাইনাল ভাইভাভার্স তো সেটাও পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে তারপরে পাবলিকেশান অফ দ্য রেজাল্ট অফ দ্য প্রাইমারি ভাইভাভার্স অ্যান্ড আদার ডিটেলস সেটাও পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে তো এই ওয়েবসাইটটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আমাদের চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এম ফিল সংক্রান্ত যে কোনো খবর আপনারা সবার আগে এই চ্যানেলেই পাবেন তারপর দেখুন এখানে ভয়েস এবং অ্যাডমিশান শিডিউল সমস্ত শিডিউল কিন্তু এগুলো পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তো আপনারা ওয়েবসাইট অবশ্যই খেয়াল রাখবেন এবং সমস্ত মেডিল লিস্ট সমস্ত কিছুই কিন্তু পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি আরও বাড়তে পারে রেটের মেডিল লিস্ট পাবলিশ হওয়া পর্যন্ত এবং তারপরে দেখুন এখানে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি প্রথমে আসছে ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স দেখুন প্রথমে যে ডিপার্টমেন্টগুলো দেওয়া রয়েছে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে কিন্তু এরিয়া অফ রিসার্চও দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু ওই পি ভালো করে পড়ে নেবেন দেখে নেবেন আপনাদের প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আপনাদের এরিয়া অফ রিসার্চ কী দেওয়া রয়েছে এই পিডিএফটি আপনারা ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারেন ইউনিভার্সিটি অফ বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও ওই পিডিএফটি সংগ্রহ করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখুন এখানে যে সমস্ত ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে যেমন বায়োটেকনোলজি বটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইনভারমেন্টাল সায়েন্স জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্স ফিজিওলজি জুলজি ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে তার সঙ্গে এরিয়া অফ রিসার্চও দেওয়া রয়েছে এবং তারপরে দেখুন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে ভ্যাকেন্সি পিএইচডি ভ্যাকেন্সি পজিশান দেওয়া রয়েছে এবং এটা ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স তো বায়োটেকনোলজি দেখুন দুটি সিট রয়েছে বটানিতে রয়েছে নটি সিট কেমিস্ট্রিতে রয়েছে দশটি সিট কম্পিউটার সায়েন্সে রয়েছে একটি সিট ইনভারমেন্টাল সায়েন্সে রয়েছে চারটি জিওগ্রাফিতে রয়েছে সাতটি ম্যাথামেটিক্সে রয়েছে সাতটি ফিজিক্সে রয়েছে তিনটি ফিজিওলজিতে রয়েছে ছটি এবং জুলজিতে রয়েছে আঠেরোটি এবং প্রত্যেকটি ক্যাটাগরি কাস্ট অনুযায়ী কিন্তু দেখুন ভাগ করা রয়েছে প্রত্যেকটি আলাদা আলাদা ক্যাটাগরিতে কতগুলো করে সিট রয়েছে সেটাও এখানে উল্লেখ রয়েছে তো সেটা আপনারা আলাদাভাবে ভালো করে দেখে নেবেন এবং তারপরে দেখুন এমফিল ভ্যাকেন্সি একুশ তেইশ সেশনের ইমফিল ভ্যাকেন্সি রয়েছে ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স তো বটানিতে রয়েছে দেখুন পাঁচটি কেমিস্ট্রিতে রয়েছে একটি এনভারমেন্টাল সায়েন্সে রয়েছে চারটি জিওগ্রাফিতে রয়েছে এগারোটি ম্যাথামেটিক্সে রয়েছে সাতটি ফিজিক্সে রয়েছে একটি জুলজিতে রয়েছে দুটি এবং এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টে কতগুলি করে সিট রয়েছে এবং এটা ইমফিলের ভ্যাকেন্সি এবার তারপরে আসছে ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস কমার্স এবং ল এবং প্রথমে দেখুন এমফিল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে দু হাজার একুশ তেইশ সেশনের জন্য প্রথমে বাংলাতে দেখুন টোটাল ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে বাংলাতে ষোলোটি রয়েছে কমার্সে ছটি ইকোনমিক্সে ছটি ইংলিশে রয়েছে দশটি হিন্দিতে ছটি হিস্ট্রিতে রয়েছে এগারোটি ফিলোসফিতে রয়েছে নটি পলিটিক্যাল সায়েন্সে রয়েছে বারোটি সংস্কৃতে রয়েছে বারোটি এবং টোটাল কিন্তু অষ্টআশিটা সিট রয়েছে এম এবং এখানেও দেখুন প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে কতগুলি করে সিট রয়েছে এবং এটি এম সিট টোটাল সিটস অষ্টআশিটি তারপরে দেখুন পিএইচডি ভ্যাকেন্সি রয়েছে এবং পিএইচডি দেখুন বাংলাতে তিনটি সিট রয়েছে কমার্সে রয়েছে আটটি ইকোনমিক্সে রয়েছে এগারোটি ইংলিশে রয়েছে তিনটি হিন্দিতে রয়েছে ছটি হিস্ট্রিতে রয়েছে তিনটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে পাঁচটি ফিলোসফিতে রয়েছে সাতটি পলিটিক্যাল সায়েন্স রয়েছে আটটি সংস্কৃতে রয়েছে সাতটি উর্দুতে রয়েছে তিনটি এবং টোটাল দেখুন ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস কমার্সের টোটাল টি সিট রয়েছে পিএইচডিতে তো আপনারা দেখতে পেলেন এবং এখানে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সব ভাগ ভাগ করে দেওয়া রয়েছে সিটগুলি তো আপনারা দেখতে পেলেন যেখানে টোটাল কতগুলি সিট রয়েছে এম ফিল এবং পিএইচডিতে এবং ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্সে এবং ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস কমার্স এবং লতে এবং আপনারা কিন্তু এই ডেটটি অবশ্যই খেয়াল রাখবেন সাতই ফেব্রুয়ারি থেকে অনলাইন ফর্ম ফিল শুরু হবে এবং একুশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ফর্ম ফিল চলবে এই ডেটটি অবশ্যই খেয়াল রাখবেন এবং এই পিডিএফটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন তারপরে ভালো করে আপনারা দেখে নেবেন আপনাদের এরিয়া অফ রিসার্চ সমস্ত ভ্যাকেন্সি ভালো করে দেখে নেবেন এবং এই ইনফরমেশানটি যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে